আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল রোববার আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সুহেল তাজ ডক্টর ইউনুসকে একটি স্মারকলিপি প্রদান করেছিলেন, এবং এই স্মারকলিপি দেওয়ার পর সুহেল তাজ ফেসবুকে তার ভেরিফাইড পেজে জানিয়েছেন যে ডক্টর ইউনুস তাকে ফোন করেছিলেন এবং ফোন করে কথা বলেছেন। এখন কথা হচ্ছে, তিনি ডক্টর ইউনুসের সাথে কেন দেখা করেছিলেন, তার তিনটা দাবি ছিল। দাবিগুলা কি? দাবিগুলো ছিল যে প্রজাতন্ত্র দিবস হিসাবে 10 এপ্রিলকে ঘোষণা করতে হবে, এবং 3 নভেম্বর যেটা জেল হত্যা দিবস ছিল সেটাকে জাতীয় শোক দিবস ঘোষণা করতে হবে, এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। এটা ছিল তার দাবি। এখন সুহেল তাজ তার ফেসবুকে জানিয়েছেন যে ইউনুস সাহেব তাকে ফোন করে বলেছেন, এবং তিনি স্ট্যাটাসে লিখছেন যে আপনারা শুনলে খুশি হবেন যে ইউনুস সাহেব তাকে ফোন করেছেন, এবং তিনি 4 জাতীয় নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন এবং বলেছেন যে তাদেরকে যথাযথ মর্যাদায় তুলে ধরা হবে ভবিষ্যতে। তো এখন সোহেল তাজ খুব খুশি। এখন এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। প্রথম কথা হলো যে সোহেল তাজ কিন্তু আওয়ামী লীগ পরিবারের মানুষ। তার প্রয়াত পিতা তাজউদ্দিন আহমেদ, তিনি আওয়ামী লীগের পরিবারের মানুষ। তার মা জহুরা তাজউদ্দিন আওয়ামী লীগের দুর্যোগের সময় তিনি হাল ধরেছিলেন। এখন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন কিনা, কারণ আওয়ামী লীগের তিনি বলছেন যে জাতীয় শোক দিবস হিসাবে 3 নভেম্বরকে ঘোষণা করার জন্য, কিন্তু আওয়ামী লীগ ঘোষণা করেছে 15ই আগস্টকে জাতীয় শোক দিবস, শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী। তাহলে জিনিসটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা, কারণ তিনি বলছেন একটা, আওয়ামী লীগ বলছে একটা, পাশাপাশি তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার জন্য। তাহলে কথা কি, এটা দাঁড়ায় যে আওয়ামী লীগ গভর্নমেন্ট মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে লিখে নাই, যে তিনি এটা দাবি করছেন। তো আগে যেটা ছিল বিতর্ক যে শেখ মুজিব বড় না জিয়াউর রহমান বড়, এখন এইটা বাতাসে ঘুরতে ঘুরতে এখন কি এসে দাঁড়াচ্ছে যে শেখ মুজিব বড় না তাজউদ্দিন বড়, এই বিতর্কের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এখন আবার এটাও প্রশ্ন উঠছে যে ইউনুস সাহেব একদম খুশি হয়ে ফোন করে ফেললেন তাজউদ্দিনকে, সুহেল তাজকে, তো এখন তারা কি আবার আওয়ামী লীগের বিকল্প হিসাবে তাকে দেখছেন কিনা, তার জায়গায় বসাতে চাচ্ছেন কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন। এখন এইটা ছাড়া আরেকটা হতে পারে যে সরকার হয়তো মনে করছে যে ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে লেখা হয়েছে হয়তো এখানে ফেয়ার করা হয় নাই, অনেককে ছোট করা হয়েছে, অনেককে বেশি বড় করে ফেলা হয়েছে। যেমন উপদেষ্টা নাহিদ ইসলামের আগে বলছেন যে মুক্তিযুদ্ধে এককভাবে কারো ভূমিকা ছিল না, এখানে অনেকের ভূমিকা ছিল, তো সুতরাং তারা নতুনভাবে লিখবেন সেখানে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এরকম আরো অনেক যারা ছিলেন, সেই তারাও আসতেছেন কিনা। তো এইগুলো নিয়ে অনেক বিতর্ক। অনেকে বলছেন যে এখন এই সরকার কি আওয়ামী লীগের বার্সেস আওয়ামী লীগ লাগাই দিচ্ছে কিনা, যে আওয়ামী লীগ এখন মাঠে নাই। হ্যাঁ, যেহেতু সুহেল তাজ আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলতেছেন, শেখ হাসিনার কথা বলতেছেন, এবং তিনি আবার তাজউদ্দিনের ছেলে, সুতরাং তাকে ফিট করে আবার নতুন আওয়ামী লীগ তৈরি করা যায় কিনা, এইগুলো নিয়েও বিভিন্ন কথাবার্তা হচ্ছে। কিন্তু কথা হলো, সত্য ইতিহাস কখনোই মোছা যায় না, এবং ইতিহাস আপনার যেই লেখেন কোনো সমস্যা নেই, কিন্তু কাউকে যাতে ছোট করা না হয়, কাউকে আবার যাতে অধিক বড় করা না হয়, যার যা প্রাপ্য সেটাই যাতে তাকে দেওয়া হয়, এবং তরুণ প্রজন্ম জানে আসল সত্য ইতিহাসটা, যাতে তারা জেনে বড় হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।